প্রতিবাদের ভাষা, আর সেই ভাষাতেই এক মঞ্চে মিলল কামদুনি সুটিয়া। সেই মঞ্চেই যোগ দিলেন নিহত তৃণমূল নেতা তপন দত্তর পরিবার ও অম্বিকেশ মহাপাত্র। সাম্প্রতিককালে একের পর এক ঘটনায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিতর্কের আবহ। একাধিক ঘটনায় এখনও শাস্তি পায়নি অভিযুক্তরা। প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন, কিন্তু এবার আর আলাদা আলাদা মঞ্চ তৈরি করে নয়, প্রতিবাদ হবে এক মঞ্চ থেকে। সেই লক্ষ্যেই রবিবার একটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে তৈরি হল প্রতিবাদ মঞ্চ। যোগ দিলেন কামদুনির গ্রামবাসীরা, নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, বরুণ বিশ্বাসের বাবা গণেশ বিশ্বাস ও অম্বিকেশ মহাপাত্র। আমার ঘটনা, পার্সিটের ঘটনা, তানিয়া ভরদ্বাজের ঘটনা, শিলাদিত যুদ্ধের ঘটনা, সুদীপ্ত গুপ্ত, কাটোয়া, খরজুনা, রানীতলা, সুটিয়া, কামদুনি ইত্যাদি ইত্যাদি, এই ঘটনাটা ঘটেই চলেছে। দেখতাম যে এইসব হওয়ার ফলে ঘটনাটা কমেছে, আর ঘটছে না, তাহলেও ভাবতাম যে একটা কিছু ইন্ডিকেশান আছে, কিন্তু কিছুই তো কমছে না। স্বাভাবিক, একসাথে প্রতিবাদ করলে তার একটা শক্তি অনেক বৃহত্তর জায়গায় যাবে। আমরা চাই নারী নির্যাতনের বিরুদ্ধে যারা লড়ছে সবাই একত্রিত হয়েই মানে এর প্রতিবাদ করা দরকার। এর প্রতিবাদ না হলে তো একে ছোট ঘটনা বলে চালিয়ে দিলে তো দিনের পর দিন এরকম ঘটেই যাবে। তাহলে পরবর্তী মানে প্রজন্মে কোনো মায়েরা কোনো কন্যা সন্তানকে জন্ম দিতেই ভয় পাবে। শুক্রবার কামদুনি ধর্ষণ কাণ্ডের অন্যতম প্রধান সাক্ষীর মৃত্যুর ঘটনায় এদিন ফের পুলিশ এবং হাসপাতাল দুপক্ষের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কামদুনি। হসপিটালে যে ভালো ট্রিটমেন্ট হয়নি, সে 11টা থেকে 5টা পর্যন্ত সেখানে পড়েছিল, সেটাও কিন্তু প্রমাণিত। তার এগেনস্টে সরকার বোধহয় বলেছে তদন্ত করবার ব্যাপার, কিন্তু তদন্ত কিন্তু কিছুই হলো না। কাজে আমরা কোন দেশে আছি, কোন রাজ্যে আছি, এটা কিন্তু ভাবার ব্যাপার। কামদুনি হোক কিংবা সুটিয়া, সুবিচার না মেলা পর্যন্ত কোনোভাবেই আন্দোলনের পথ থেকে সরতে রাজি নয় কেউই। এদিন এক মঞ্চে দাঁড়িয়ে সেই শপথ নিলেন তাঁরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।